জামা জামাই ফিল হচ্ছে। চলুন আজকে শোনাই আমার বিয়ের শুরুর জার্নিটা। তো আমি বাসায় গিয়ে আমার আম্মারে বললাম, আম্মা আমি বিয়ে করব। আম্মা আমারে বলে, তুই বিয়ে করবি নাকি বিয়ে তোকে করবে? আমি বললাম দুটাই। তো এটা শোনার পর আমার আব্বা আমার আম্মারে বলছে, আমাদের বিয়ের পর যে বান্দর জন্মাইছে তাকে এখন বিয়ে না দিলে স্বয়ং জঙ্গলের বান্দর এসে বাসায় হাজির হবে, কারণ তারা তো তার ভাই লাগে। ব্যাস আমার রাজি হয়ে গেল, তো নতুন বিয়ে করলাম। যদিও এখন আমার বিয়ের বয়স নাই, কিন্তু কি করব, অপ্রাপ্তবয়স্ক গাছের ফল যদি গরমের দহনে পেকে যায় তাহলে অপ্রাপ্তবয়স্ক গাছেরও কিছু করার থাকে না। তো বিয়ের দিন বাসার ঘরে ঢুকে দেখি বউ আমার খাটে ঘোমটা দিয়ে বসে আছে। আমিও তো নতুন জামাই, আমার একটা দায়িত্ব আছে না? তো আমি কি করলাম, তড়িঘড়ি করে গামছাটা মাথায় দিয়ে বউয়ের পাশে বসে পড়লাম। তো বিয়ের দুদিন পর শ্বশুরবাড়ি থেকে খবর আসলো বউ প্রেগন্যান্ট। ও মা, এটা কিভাবে সম্ভব? অবশ্য পরে জানতে পারি এটা আমার বউ না, অন্যের বউ, আমার বউয়ের যমজ বোন। মাঝে মধ্যে এই এক ফেসের দুই মানুষকে দেখে আমি কনফিউজড হয়ে যাই, কোনটা আমার আর কোনটা অন্যের। তো এটা দেখার পর বউ আমারে বলল, চলো আমরা প্ল্যান করে ফেলি। আমি বললাম হ্যাঁ চলো, প্রতিদিন সকালে তুমি রুম ঝাড়ে দিবা আর বিকালে আমি। এটা শোনার পর আমার বউ বলে, আরে এই প্ল্যান সেই প্ল্যান না। আমি বললাম আমি তো ছোট মানুষ তাই অত কিছু বুঝে উঠতে পারি না। তো আমাদের আরএম টিমের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাহরিয়ার নতুন বিয়ে করছে। বিয়ের পরের দিন বাসর ঘরে সে আমারে ফোন দিল, হ্যাঁ সোহেল বিয়েটা তো করেই ফেললাম, বল এখন কি কি করতে হইব? আমি বললাম তোর কিছুই করতে হবে না, আমি আসতেছি শিখিয়ে দিতে, যা করার তোর বউই করবে। তো বিয়ের এক মাস পর্যন্ত আমি বাসা থেকে বের হইনি। থামেন, এত গভীরে যাওয়ার দরকার নাই, যেটা ভাবতেছেন সেটা না। বিয়ের পরের দিনই বউ আমার শ্বশুর বাড়ি চলে যায়, আমি নাকি পারি না কাজ কাম। আর এই শোকে দরজা অফ করে রুমে আমি এক মাস ধরে কাঁদছিলাম। এতক্ষণ যে ঘটনাগুলো শুনছেন সবই কাল্পনিক, আসলে আমি এখনো বিয়ে করিনি। স্মাইল।